আর একটা হচ্ছে স্কুল কলেজ খোলার ব্যাপারেও 15 থেকে করে দাও, ঠিক আছে? তার আগে স্কুল কলেজগুলো পরিষ্কার টরিষ্কার করো। প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজে পড়ছো, তোমাদের এতদিনের যে প্রতীক্ষা ছিল কবে অ্যাকচুয়ালি স্কুল খুলতে চলেছে, রাজ্যে কলেজ খুলতে চলেছে, সেটা অবশেষ ঘটালো মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলে তোমাদের স্কুল কলেজ সহ মাদ্রাসা কবে থেকে খুলছে, কিভাবে খুলছে, কাদের ক্ষেত্রে খুলছে, সমস্তটাই এই ভিডিওতে জানিয়ে দেব মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করতে দেখাতে, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ও বন্ধুরা, তোমরা সবার প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি স্কুল কলেজ খোলা নিয়ে কি নির্দেশ দিলে এর মুখ্য সচিবকে, সম্পূর্ণটাই তোমরা সবার প্রথমে শুনে নাও। দেখো, কালী পুজো হচ্ছে 4 তারিখে, 6 তারিখে হচ্ছে ভাইফোঁটা, 10 আর 11 হচ্ছে ছট পুজো, 13 তারিখ হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তোমাকে যা করতে হবে 15 তারিখ থেকে করতে হবে। আর একটা হচ্ছে স্কুল কলেজ খোলার ব্যাপারেও 15 থেকে করে দাও, ঠিক আছে? তার আগে স্কুল কলেজগুলো পরিষ্কার টরিষ্কার করো। তার মানে তোমরা বুঝতেই পারলে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা রীতিমতো জানিয়েছিল পুজোর পর থেকে স্কুল কলেজ খুলতে চলেছে, সেই অনুযায়ী কিন্তু আমি বলেছিলাম তোমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেই সমস্ত কিছুই অ্যাকচুয়ালি ওপেন হয়ে যাবে। সেরকমভাবেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু আজকে রীতিমতো ও রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে খোলার নির্দেশ দিল 15 তারিখের পর থেকে। এর আগে সমস্ত স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে, তার আগে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো করে স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং স্যানিটাইজ পর্ব কিন্তু রীতিমতো অক্টোবরের 27 তারিখের মধ্যেই কমপ্লিট করারও নির্দেশ দেওয়া হয়েছে এ শিক্ষা দপ্তরের তরফ থেকে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সমস্তটাই পরিষ্কার করে দিলেও তোমাদের ক্লাস অফলাইনে সরসরিলে এ নভেম্বরের 15 তারিখ থেকেই অ্যাকচুয়ালি হতে চলেছে। তোমরা যারা স্কুলের ছাত্রছাত্রী আছো, তোমাদের সকলের জন্য কিন্তু এই মুহূর্তে স্কুল খুলছে না, নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য খুলছে, এবং যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছো, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, প্রত্যেকের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে তোমাদের এর 15 নভেম্বরের পর থেকে। তোমাদের বিষয়টা জেনে কেমন লাগছে? আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগছে। এত দিন পর তোমরা আবার আগের মতন করে অফলাইনে তোমাদের বন্ধুদের সাথে, শিক্ষকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ক্লাস করতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং স্কুল কলেজ খোলা নিয়ে অ্যাকচুয়ালি তোমার মতামত কিন্তু অবশ্যই জানাতে আমাকে বলো না। আমার সঙ্গে ব্যক্তিগত কোনো জিজ্ঞাসা থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, এখান থেকে সরাসরি করে নিতে পারো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।